আচ্ছা ঠিক আছে, তো আমরা যে এক্সপেরিমেন্ট আজকে করব সেই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ভেরিফিকেশন অফ দি লস অফ কেভিএল এন্ড কেসিএল। ঠিক আছে, এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ভেরিফিকেশন অফ দি লস অফ কেভিএল এন্ড কেসিএল। তো এই জিনিসটা, এই এক্সপেরিমেন্টটা করার আগে আমাদের অবশ্যই এই জিনিসটা ভালো মতো জানতে হবে, সেটা হচ্ছে যে কেভিএল আর কেসিএল এই দুটা ল কি। আচ্ছা, তো আমাদের অলরেডি অ্যাকচুয়ালি ফার্স্ট সেমিস্টারে আমাদের আসলে এটা পড়ার কথা, কারশফ কারেন্ট ল আছে, কারশফ ভোল্টেজ ল কি, সেটা অলরেডি আমাদের আসলে পড়ার কথা, যেহেতু আমরা মিডটার্ম পর্যন্ত কমপ্লিট করে ফেলছি। তো আমাকে একটু কেউ বলতে পারবা যে হোয়াট ইজ কারশফ ভোল্টেজ ল? কারশফ ভোল্টেজ ল কাকে বলে সেটা শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, কারশফ ভোল্টেজ ল কাকে বলে সেটা আমি শুনতে পাচ্ছি। কয়েকজন স্যার বলো। অনেকদিন আগে পড়ানো হয়েছিল, মানে স্যার খেয়াল নাই। আচ্ছা, কারশফ কারেন্ট ল মনে আছে? আচ্ছা, সমস্যা নেই, আমি বলতে সিরিজের মাধ্যমে স্যার যায় এক কাছে কারশফ প্যারালালের ভোল্টেজ ল কি মাধ্যমে। তড়িতের সূত্র? কারশফ ভোল্টেজ ল তড়িতের বলতে তাহলে না, তড়িৎ কারেন্ট ল সূত্র। হচ্ছে। আচ্ছা, কেউ কোনো কথা বলে না কেন? আচ্ছা দেখো, এখানে কারশফ ভোল্টেজ ল আর কারেন্ট ল দুইটাই দেওয়া আছে আমাদের ল্যাব ম্যানুয়ালের মধ্যে। আমি যদি একটু থিওরিটা তোমাদের সাথে এক্সপ্লেন করি যে হোয়াট ইজ কারশফ ভোল্টেজ ল। আচ্ছা, কারশফ ভোল্টেজ ল কে আমরা অ্যাকচুয়ালি আমাদের মানে বাসার সাথে অ্যানালজি কল্পনা করতে পারি। ব্যাপারটা কেমন, যে আমাদের বাসায় আমাদের মা বা বোন যারা আছে অ্যাকচুয়ালি মামাগুলা মামা করে, আর বাকি আমরা যারা আছি সবাই এখানে খাওয়া দাওয়া করি, এটা আমাদের কাজ। তো কারশফ ভোল্টেজ গুলো অ্যাকচুয়ালি একটা সার্কিটের মধ্যে অ্যাকচুয়ালি দুই ধরনের এলিমেন্টস থাকে। যে কোনো একটা সার্কিট যদি আমরা দেখি, আমরা নিচে একটা সার্কিট আছে, নিচের এই সার্কিটটা যদি আমরা দেখি, এই সার্কিটটা, এই সার্কিট আমরা কি দেখতে পাচ্ছি যে এই সার্কিটে বিভিন্ন টাইপের জিনিস আছে। এখানে ভোল্টেজ আছে, এখানে রেজিস্টর আছে। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে ভোল্ট মিটার কানেকশন করা আছে। মানে একজনই আছে পাওয়ারটা সাপ্লাই করবে, সবাই ইউজ হ্যাঁ ভাই, কথা আসে না তোর ভাই ইব্রাহিম। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকমই যে একটা ক্লোজ সার্কিটের মধ্যে আসল ভোল্টেজ দাও অবশ্যই হচ্ছে একটা ক্লোজ সার্কিটের মধ্যে হবে। সেই ক্লোজ সার্কিটে কি হবে, ক্লোজ সার্কিটের মধ্যে কিছু কিছু এলিমেন্ট থাকবে, যে এলিমেন্ট গুলো হচ্ছে পাওয়ার সাপ্লাই দিবে বা ভোল্টেজ প্রডিউস করবে। আর কিছু কিছু এলিমেন্ট আছে সেই পাওয়ার গুলাকে ইউজ করবে বা সেই পাওয়ার গুলাকে মানে অ্যাবজর্ব করবে বা সেই পাওয়ার গুলাকে রিসিভ করবে আর কি, সেগুলাকে অ্যাকচুয়ালি খেয়ে ফেলবে যদি সহজ ভাষায় বলি। ঠিক আছে, তো কিছু কিছু জিনিস হচ্ছে কি করবে, আমার ভোল্টেজ প্রডিউস করবে, আর কিছু জিনিস হচ্ছে ভোল্টেজ গুলাকে আমাকে ড্রপ করে দেবে। ঠিক আছে, তো কারশফ ভোল্টেজ গুলো হচ্ছে এইরকম যে একটা ক্লোজ সার্কিটের মধ্যে টোটাল ভোল্টেজের পরিমাণ হবে সেই। মানে কি, মানে যে পরিমাণ ভোল্টেজ আমার প্রডিউস হবে সেই পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। তাহলে এই সার্কিটের মধ্যে ভোল্টেজ প্রডিউস হচ্ছে কোথায়, যে এই যে এইখানটাতে ভোল্টেজ প্রডিউস হচ্ছে, আর ভোল্টেজ ড্রপ হচ্ছে হচ্ছে আর ওয়ান আর টু আর থ্রিতে। তাহলে আমি যদি এরকম প্রমাণ করে দেখাইতে পারি যে এই এই পাওয়ার সাপ্লাইতে এই ব্যাটারিতে আমি যে পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি, সে সেম পরিমাণ ভোল্টেজ এই তিনটা রেজিস্টরের মধ্যে হচ্ছে কি হয়ে যাচ্ছে, ড্রপ হয়ে যাচ্ছে, মানে এটা যদি প্রুফ করে দেখাইতে পারি তাহলে আমি বলতে পারবো যে কারশফ ভোল্টেজ লটা হচ্ছে ভেরিফাই হয়ে যাবে। মানে আমি যদি এখানে 10 ভোল্ট দেই এবং আমি যদি দেখি যে এই আর ওয়ান আর টু আর থ্রি এই তিনটা রেজিস্টেন্স অ্যাক্রসে
যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হয় সেটার যোগফল হচ্ছে 10, তাহলে আমি বলতে পারবো কি আমি 10 ভোল্টে সাপ্লাই করছিলাম, 10 ভোল্টে আমার ড্রপ হয়ে গেছে। তার মানে আমি বলতে পারি যে স্যার এটা তো আমাদের লাস্ট ক্লাসে করাইছিলেন স্যার আপনি। আচ্ছা আমি মোস্ট প্রবাবলি তোমাদেরকে ইটা করাইছি, এক্সপেরিমেন্টাল বেস করাইছি, কিন্তু আমি সিমুলেশনটা করাই না। লাস্ট ক্লাসে এই দুইটা নিয়ে স্যার করাইছিলেন আপনি, প্রুভও করেছিলাম স্যার আমরা। আচ্ছা আমি জি স্যার আমার এটা মনে হচ্ছিল আমরা কেবিএল কেসেল করছিলাম স্যার এগুলো। আচ্ছা আচ্ছা আমি আমরা কি কম্পিউটারে করছিলাম? কম্পিউটারে করছিলাম জি স্যার, কম্পিউটারে করছিলাম না, কম্পিউটার না স্যার, না না স্যার প্র্যাকটিক্যালি করছি আমরা। ভোল্টেজের পরিমাণ হবে সেটা হবে কি এখানে সাপ্লাই দেওয়া ভোল্টেজের সমান। আচ্ছা এটা হচ্ছে কাশ্যপ ভোল্টেজ ল। আর কাশ্যপ কারেন্ট লটা কি? কাশ্যপ কারেন্ট ল অ্যাপ্লাই হবে কোন একটা নোডের মধ্যে বা কোন একটা জাংশনের মধ্যে এরকম কোন একটা জায়গাতে। তো এই সার্কিটটা যদি আমরা দেখি, এই সার্কিটের মধ্যে জাংশন আছে কোন কোন পয়েন্টে তো আমাকে বলতে পারবে? এই সার্কিটটিতে জাংশন আছে, আমরা নরমালি জাংশন থাকে জাংশন বা বা ধরো আমরা রাস্তার মোড় কোনটাকে বলি? যে কোনো একটা রাস্তা এখানে তাহলে একটা আছে স্যার, এই যে মাসকান দিয়ে আর পুরো এটা এটা। আচ্ছা আমি তোমাকে বলি, আমরা নরমালি রাস্তার মোড় বা একটা জংশন তৈরি হয়েছে এইসব জিনিস কোন জায়গাতে বলি? যেখানে হচ্ছে দুইটার বেশি রাস্তা এসে একত্র হয় সেটাকে আমরা কি বলি? এটা হচ্ছে একটা তিন রাস্তার মোড় বা চার রাস্তার মোড় বা পাঁচ রাস্তার মোড়। তো সেই মোড়টাকে এখানে দুইটা স্যার জাংশন বলা হয়। হ্যাঁ তো এইখানে অ্যাকচুয়ালি দুইটা জাংশন আছে, এই একটা জাংশন এখান থেকে এই একটা লাইন আসছে এবং এই দুইটা লাইন ভাগ হয়ে গেছে, আর নিচে আর একটা জাংশন, এই দুইটা লাইন আসছে এখানে দুই হচ্ছে। তো কাশ্যপ কারেন্ট ল হচ্ছে কোন একটা জাংশন বা কোন একটা নোডের ক্ষেত্রে প্রযোজ্য, এবং সেখানে যেটা বলা হয় যে একটা নোডের মধ্যে বা একটা জাংশনের মধ্যে যে পরিমাণ কারেন্ট হচ্ছে প্রবেশ করবে ইন্টার হবে, সেম পরিমাণ কারেন্ট হচ্ছে ওই জাংশন থেকে বের হয়ে যাবে। এখন সেটা কতটা পথে আসলো আর কতটা পথে বের হয়ে গেল দ্যাটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে এই জাংশনে বা এই নোডের মধ্যে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করবে ঠিক সেম পরিমাণ কারেন্ট ওখান থেকে বের হয়ে যাবে। তো আমি এখানে বলতে পারি কি এখানে আই পরিমাণ কারেন্ট হচ্ছে এই জাংশনে যদি প্রবেশ করে তা ধরে নিন, তাহলে এখান থেকে কি কি পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছে? একটা হচ্ছে আই ওয়ান, একটা হচ্ছে আই টু, ঠিক আছে? তো আমি এখানে লিখতে আর লিখতে পারবো আই ইজ ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু, ঠিক আছে? আবার আমি এইটা বলতে পারি যে এই এই জাংশনের ক্ষেত্রে বলতে পারি যে এখানে এসে আই ওয়ান কারেন্ট প্রবেশ করতেছে এদিক থেকে, এদিক থেকে আই টু আর এদিক থেকে আই ওয়ান কারেন্ট প্রবেশ করতেছে, সেই দুটো কারেন্ট একত্র হয়ে এখানে এখানে আসতেছে কি হিসেবে? আই হিসেবে, ঠিক আছে? সেম জিনিসই যে এই পয়েন্ট ধরি বা এই পয়েন্ট ধরি যে পয়েন্টে আমি কনসিডার করি না কেন, আমাদের বেসিক সূত্রটা হচ্ছে কি যে কোনো একটা পয়েন্টের মধ্যে বা একটা জাংশনের মধ্যে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করবে সেম পরিমাণ কারেন্ট সেখান থেকে বের হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বেসিক ল। তো বা বলা হয় অনেক সময় যে একটা জাংশনের মধ্যে কারেন্টের পরিমাণ হচ্ছে শূন্য, ঠিক আছে? একটা জাংশনের মধ্যে টোটাল কারেন্টের পরিমাণ হচ্ছে শূন্য। তো এই দুইটা জিনিসই আমরা হচ্ছে আজকে আমরা সিমুলেশনের মাধ্যমে করে দেখবো যে আসলে ব্যাপারটা ঠিকঠাক হয় কিনা। তো সিমুলেশনের জন্য যদি আমরা করতে চাই তাহলে আমাদের যে সফটওয়্যার লাগবে সেই সফটওয়্যার নাম হচ্ছে কি? ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চ। ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চ এই সফটওয়্যার নাম হচ্ছে ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চ। এটা হচ্ছে একটা সিমুলেশন প্যাকেজ ফর ইলেকট্রিক্যাল সার্কিটস, ইট অ্যালাউস ডিজাইনিং এন্ড অ্যানালাইজিং সার্কিটস উইদাউট। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার, খুব আস্তে শোনা যাচ্ছে স্যার, আপনার কথা জোরে শোনা যাচ্ছে, মাঝে মাঝে একদম লো হয়ে যায়, ওই দিক দিয়ে শোনা যাচ্ছে না। আচ্ছা it allows designing and analyzing circuits without using breadboards, real components and actual instruments. That means যদি কখনো আমাদের কাছে actual instrument না থাকে বা real component না থাকে বা circuit connection দেয় normally breadboard নামে একটা জিনিসের মধ্যে, তো সেটা যদি আমাদের কাছে না থাকে in that case আমরা হচ্ছে electronic workbench use করে আমরা হচ্ছে circuit টা develop করতে পারি, ঠিক আছে?
তো সেটা আমি আজকে পড়ার চেষ্টা করি। তো আমি তোমাদের সাথে ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চ এর সফটওয়্যারটা শেয়ার করছিলাম, তো আমি জানি না তোমরা কি কি হচ্ছে সেটা ই করছো ইনস্টল করছো। তো স্যার আমি ইনস্টল করেছি স্যার ল্যাপটপে। আচ্ছা, এটা হচ্ছে যে এরকম একটা সফটওয়্যার, নাম হচ্ছে ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চ, এটা খুবই ছোট একটা সফটওয়্যার, 7 MB। তো এটা একেবারে নর্মাল যে কোনো সফটওয়্যার যেভাবে ইনস্টল করা হয় সেম ভাবে ইনস্টল করা যায়, ঠিক আছে? তো সেম ভাবে ইনস্টল যদি করি, আমার এখানে অ্যাকচুয়ালি করা আছে ইনস্টল, দেন সিম্পলি এই অ্যাপ্লিকেশনটাকে যদি আমি ক্লিক করি তাহলে আস্তে আস্তে একটা প্রসেস আসবে, সেই প্রসেসের মাধ্যমে আমি ইনস্টল করে ফেলবো। তো সেটা কি আমি দেখাবো? জি স্যার। আচ্ছা, আমি একটু দেখানোর চেষ্টা করি। এটাকে যদি আমরা ওকে দেই, তাহলে জিনিসটা আসবে এরকম, ঠিক আছে? তো সেখান থেকে আমি জাস্ট যদি নেক্সট ডে আরেকটা নেক্সট ডে আরেকটা নেক্সট ডে এরকম করি তাহলে হচ্ছে সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। তো যেহেতু আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, এখানে আমি আর ফিনিশ করলাম না, আমি ক্যান্সেল করে দিই, ঠিক আছে? তো আমি যদি আমার এখানকার সফটওয়্যারটাতে যাই, স্যার সফটওয়্যারটি ইনস্টল করার পর মানে ওপেন করার সময় ইরর দেখাচ্ছে কেন বুঝতেছি না। আচ্ছা, ইরর না, কুড নট ওপেন ফাইল দেখাবে, কোনো ফাইল না থাকলে কুড নট ওপেন ফাইল দেখাবে। এটা আমাকে দেখাচ্ছে wew32.exe ক্রস ড্যাশ, আর কিছু আসে নাই স্যার। আমারটা ওপেন হয়েছে স্যার। অ্যাপ্লিকেশন এরর আসে, দ্য অ্যাপ্লিকেশন ওয়াজ আনএবল টু স্টার্ট কারেন্টলি, ক্লিক ওকে টু ক্লোজ দিস। এভাবে আসলে ইনস্টলটা হয়। আর শুরুতে যখন এটা ওপেন করবা তখন হচ্ছে একটা ই আসে, এরা বলে যে ইনস্টল করা যাচ্ছে না, যদি ওপেন করা যাচ্ছে উড নট ওপেন ফাইল স্যার, এটা আসবে। হ্যাঁ, সিম্পলি অফ করে দিবা তাহলে ওপেন করা আসবে। আচ্ছা, এটা কি নট ওপেন ফাইল আসবে, তো এটাকে কেটে দিবা, সমস্যা নেই, কিন্তু কেটে দিবা। আচ্ছা, এখন তোমরা এই ইলেকট্রনিক ওয়ার্ক বেঞ্চ এর উইন্ডোটা দেখতে পাচ্ছ, তাই তো? জি স্যার। জি স্যার। তো এখন এরপরে তোমাদের যে কাজ সেটা হচ্ছে কি, আমাদের খেয়াল করতে হবে আমাদের আসলে কি করতে হবে। আমাদের মেইন কাজ হচ্ছে এইরকম একটা সার্কিট তৈরি করা, ঠিক আছে? যে 1 নম্বর সার্কিটের মধ্যে সার্কিট তৈরি করি, সেই সার্কিটের মাধ্যমে আমরা KVL লটাকে ভেরিফাই করি, ঠিক আছে? 1 নম্বরের মতো একটা সার্কিট তৈরি করবো এবং সেটার মাধ্যমে KVL লটাকে ভেরিফাই করবো, এটা হচ্ছে আমাদের কাজ। তো আচ্ছা, 1 নম্বর সার্কিটে কি আছে, একটা পাওয়ার সাপ্লাই আছে আর 3টা রেজিস্টার আছে। তো তারপরে সেই পাওয়ার সাপ্লাইকে আমরা সিরিজে কানেকশন দিচ্ছি, সবগুলোকে সিরিজে কানেকশন দেওয়া হচ্ছে, এবং প্রত্যেকটা রেজিস্টরের সাথে একটা করে ভোল্ট মিটার লাগানো। তো খেয়াল রাখতে হবে কি কি আছে, একটা পাওয়ার সাপ্লাই, 3টা রেজিস্টর, আর 3টা রেজিস্টরের সাথে 3টা ভোল্ট মিটার।
তো আমরা এখন যদি আমাদের ওই সফটওয়্যারে চলে যাই, তো এখান থেকে আমাদের ওই জিনিসগুলো নিতে হবে। তো এই যে এই জায়গাটাতে দেখো, এই জায়গাটাতে সোর্সেস লেখা আছে, সোর্সেস মানে এই জায়গায় যদি তোমরা ক্লিক করো, মানে এখানে যদি তুমি ক্লিক করো তাহলে দেখবা যে এখানে নাম লেখা আছে, নাম হচ্ছে সোর্স। তো সোর্সের মধ্যে বিভিন্ন টাইপের সোর্স থাকে, তো এই সোর্সটা আমরা নিব, এটা হচ্ছে ব্যাটারি, তো এরকম একটা সোর্স আমরা নিব, ঠিক আছে। আচ্ছা নিলাম, তো আমাদের এটা লাগবে, একটা সোর্স লাগবে। আচ্ছা তারপরে কি লাগবে আমাদের? রেজিস্টার লাগবে, যে এখানে দেখো কি আছে লেখা, বেসিক। এই বেসিকের মধ্যে তুমি চাইলে অনেক কিছু পাবে, এখানে হচ্ছে পয়েন্ট কানেক্ট করা আছে, এখানে রেজিস্টার আছে। স্যার আমি নিচে কিন্তু আমারটা আসতেছে না স্যার, আসতেছে না বলতে? আচ্ছা আমি হচ্ছে শুরুতে দেখাই, ঠিক আছে, পুরোটা দেখাও, দেখার পরে তুমি হচ্ছে তুমি একটা একদম স্ক্রিন শেয়ার করবে, আমি দেখবো, ঠিক আছে। শুরুতে আমারটা পুরোটা পুরোটা একবার দেখ। আচ্ছা তো এখানে হচ্ছে এটা ক্যাপাসিটর, এটা হচ্ছে ইন্ডাক্টর, এরকম জিনিসপত্র আছে। তাহলে এত কিছু লাগবে না, আমাদের একটা রেজিস্টার লাগবে, একটা নাকি আমাদের রেজিস্টার লাগবে হচ্ছে তিনটা। তো আমরা এখানে একটা নিলাম, তারপরে এখানে আরেকটা নিলাম, তারপর এখানে আরেকটা রেজিস্টার, তিনটা রেজিস্টার। এই ছিল আমাদের কাজ, কি কাজ ছিল যে একটা ব্যাটারি নেয়া আর হচ্ছে তিনটা রেজিস্টার। তার কথা শোনা যায় না কি করে স্যার, আরেকটু হালকা জোরে বলেন। একটা ব্যাটারি দিব আমরা, তিনটা রেস করি, ঠিক আছে। তো আমরা সেই কাজটা করছি। তো আমাদের আরেক আরো তিনটা জিনিস লাগবে, আমি বলছিলাম কি যে তিনটা রেস করার সাথে সাথে তিনটা ভোল্ট মিটার লাগবে। তো সেই ভোল্ট মিটার গুলো কই পাও? দেখো যে এইখানে একটা জিনিস আছে, সেটাকে বলে ইন্ডিকেটর। তো এই ইন্ডিকেটরের মধ্যে যে ফার্স্টে আছে ভোল্ট মিটার, এরপরে হচ্ছে অ্যামিটার, এই দুটো জিনিসই আমাদের রেস করতে জন্য লাগে। তো আমাদের পার্টিকুলার এই এখনকার যে কাজের জন্য লাগবে হচ্ছে আমাদের ভোল্ট মিটার। এই একটা ভোল্ট মিটার নিলাম, এই একটা ভোল্ট মিটার নিলাম, আর এই হচ্ছে একটা ভোল্ট মিটার, তিনটা ভোল্ট মিটার আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। তো আমাদের যা যা লাগবে সেগুলো আমরা নিয়ে নিচ্ছি, এরপরে আমাদের হচ্ছে পরবর্তী কাজ। তো এরপর আমাদের যেটা কাজ ছিল সেটা হচ্ছে কি যে এই পাওয়ার সাপ্লাই এর সাথে আমাদের এগুলো হচ্ছে কানেক্ট করে দেওয়া। এখানে দেখো এখানে যখন পয়েন্টটা নিলাম, কাছেটা নিলাম, তখন একটা পয়েন্ট আসে কালো পয়েন্ট, সেই পয়েন্টের সাথে আমি যদি এটার কাছাকাছি নিয়ে যাই তার সাথে, সেখানে একটা কালো পয়েন্ট আসে, সেটা কানেক্ট করে দিয়ে এরকম একটা কানেকশন হয়ে যাবে। আচ্ছা সেম ভাবে এখান থেকে এটার কালো পয়েন্ট থেকে এটার কালো পয়েন্ট যদি একটু টুক করে আসে, আচ্ছা এখানে একটা কালো পয়েন্ট আছে, সেই কালো পয়েন্ট থেকে এখানে একটা কালো পয়েন্ট পাওয়া যাবে, সেটা দিবে। তো এটা যেহেতু উপরে আছে এটা একটু নিচে নামে, ওকে। আচ্ছা ফাইনালি কি করবো, যে এটা কালো পয়েন্টটা থেকে এখানে একটা পয়েন্ট পাওয়া যাবে, সেই পয়েন্টটা ক্যাচ করে দিলাম, তাহলে আমাদের সেটার কানেকশনটা হয়ে গেল। এখন আমাদের তিনটা কাজ, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রোসে আমার ভোল্টেজ কত সেটা মাপতে হবে, এই রেজিস্ট্যান্সের এই রেজিস্টরে অ্যাক্রোসে ভোল্টেজ কত সেটা মাপতে হবে, এই রেজিস্টরে অ্যাক্রোসে ভোল্টেজ কত সেটা মাপতে হবে। এই জন্য আমরা তিনটা ভোল্টেজ ভোল্ট মিটার আমরা পাশাপাশি রেখে দিচ্ছি। আমরা কি করব যে এই পয়েন্টটাকে দিব হচ্ছে এই পাশে, আর এই পয়েন্টটাকে দিব হচ্ছে একইভাবে এই পয়েন্টটাকে দিব হচ্ছে এই পাশে, আবার এই পয়েন্টটাকে দিব এটাকে দিলাম এখানে, আর এইটাকে দিলাম হচ্ছে অ্যাকচুয়ালি মাউস আচ্ছা। তো আমাদের কানেকশন মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের দরকার হচ্ছে কি যে আমরা এখানে 12 ভোল্ট দিছি, ঠিক আছে। তো আমরা চাইলে এই 12 ভোল্টটাকে চেঞ্জ করতে পারবো কিনা, এটা একটা কোশ্চেন হতে পারে। তো এটাকে চেঞ্জ করা যায়, চেঞ্জ করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে কি এরকম ডাবল ক্লিক করলে চলে আসবে, বা আমরা এটা এখানে নিয়ে রাইটে ক্লিক করে এই কম্পোনেন্ট প্রপার্টিসে যদি যাই সেখান থেকে করতে পারবো। কম্পোনেন্ট প্রপার্টিসে গিয়ে আমি চাইলে কি করতে পারবো, এখানে হচ্ছে 12 জায়গায় চাইলে আমি 10 লিখলাম,
আমার মনে হলো না আমি এখানে 20 দিব 20 লিখলাম মানে যে ডেটা লিখতে চাও সেটা লিখতে তো আমরা যেহেতু নর্মালি 12 8 10 দিয়ে করি আজকে কোনো কাজই করা যায় তো আমরা বলতে পারবই না এখানে চাইলে আরো অনেক কিছু করা যায় যেটা তোমরা নিজেরা দেখে নিও একটু কি তোমরা করতে চাও লেভেল দেওয়া যায় একটা নাম দেওয়া যায় এরকম কিছু চাইলে করা যায় লেভেল ধরো আমি দিলাম সেটা কি হবে কত দিতে পারি কিলো ওহম না দিয়ে শুধু ওহম দিব তো শুধু ওহম দেওয়ার জন্য এখানে যদি আমরা চাপ দিই তাহলে চাপ দিলে উপরে পয়েন্টে চাপ দিলে মেগা ওহম পর্যন্ত চলে আসে তো আমাদের নিব হচ্ছে আমরা ওহম আচ্ছা কত ওহম নিব আমরা ধরে নিলাম এটা নিলাম হচ্ছে 10 ওহম তো ওকে দিলাম তাহলে এটা হচ্ছে 10 ওহম হয়ে গেছে তো এটাকে আমরা চেঞ্জ করবো এটাকে চেঞ্জ করতে চাই এটা কত দিব এটাকে দিব মানে আমরা 15 ওহম তাহলে এটা হয়ে গেলে 15 আচ্ছা এটাকে চাই এটাকে আমি দিতে চাই 20 এটাকে দিলাম হচ্ছে 20 এটা আমি ওহম করে দিলাম এখন কার্সর ভোল্টেজ ল কি ছিল কার্সর ভোল্টেজ ল ছিল যে এই পয়েন্টটাতে আমি যে পরিমাণ ভোল্টেজ দিছি সেই পরিমাণ ভোল্টেজ এই তিনটা ভোল্টেজের মধ্যে কি হবে ড্রপ হয়ে যাবে তো এটা আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে এই এখানে যে পরিমাণ ভোল্টেজ প্রডিউস হচ্ছে সেই ভোল্টেজগুলো ড্রপ হয়ে যাচ্ছে এটাকে এটাকে আর এটাকে এই তিনটার মধ্যে কোনটা ভোল্টেজ জায়গায় হ্যাঁ তো আমি তাহলে দেখি যে আসলে তাই হয় কিনা এই যে এই কোণাতে আমি কার্সরটা যেখানে নিয়ে দেখতে পাচ্ছি এই কোণাতে একটা সুইচ আছে এই সুইচটাকে যদি অন করে দেই তখন অ্যাকচুয়ালি এই সার্কিটের মধ্যে কারেন্ট সাপ্লাই শুরু হয়ে যাবে এবং কারেন্ট সাপ্লাই যখন হয়ে গেছে এবং আলটিমেটলি এখন হচ্ছে আমাদের রেজাল্ট আমরা পেয়ে যাবো দেখো এখানে কত ছিল 12 আচ্ছা এখানে ড্রপ হচ্ছে কত 2.6 সেকেন্ড আর এখানে ড্রপ হচ্ছে 4 আর এখানে যখন ড্রপ হচ্ছে 5.32 তো কারো কাছে যদি কিছু ক্যালকুলেটর টাইপের কিছু থাকে তোমরা এই কিন্তু চুপ করে দেখো তো 12 হয় কিনা টোটাল কত হবে টোটাল 12 হবে যেহেতু আমরা 12 ভোল্টেজ দিছি তো আমাদের ড্রপও তো হবে 12 তো সিম্পলি খেয়াল করে দেখো 67 এর সাথে যদি 383 যোগ করি তাহলে এটা হবে 1 তাহলে 1 আর 2 হচ্ছে 3 3 আর 4 হচ্ছে 7 7 আর 5 স্যার জি স্যার 12 হয়েছে স্যার টোটাল মানে একেবারে কাটায় কাটায় 12 হয়ে গেছে যেহেতু এটা হচ্ছে একটা সিমুলেশন এখানে তো কি হওয়ার কোনো সুযোগ নেই মানে লস হওয়ার কোনো সুযোগ নেই যা কারেন্ট দিচ্ছি বা যা ভোল্টেজ দিচ্ছি সেটা লস হওয়ার কোনো জায়গা নেই কিন্তু আমরা যদি নর্মাল আমাদের হার্ডওয়্যার কোনো একটা মানে নর্মাল কোনো একটা ওয়্যার দিয়ে করতাম বা আমাদের ল্যাবের কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে করতাম তাহলে দেখা যাইতো কি অবশ্যই এটা কি হয়ে যাবে মানে একটু লস হবে মানে 12 ভোল্টেজ অ্যাপ্লাই করে আমি 12 পাবো না তখন আমি একটু কম পাবো ঠিক আছে মানে এখানে টোটাল 12 দিলে দেখা যাবে এখানে কত পাচ্ছি 11.5 পাচ্ছি বা 11.7 পাচ্ছি কারণ কি অতটুকু হচ্ছে লস হয়ে যায় কিন্তু এটা যেহেতু আমরা সিমুলেশন দেখে এখানে লস হওয়ার তো কোনো জায়গা নেই তো এখানে আমরা 12 দিলে 12ই পাবো ঠিক আছে তো একইভাবে আমরা চাইলে কি করতে পারি 12টাকে চেঞ্জ করে আমি চাইলাম এখানে কত যেটা আমি হচ্ছে 15 দিব ঠিক আছে তো 15 ভোল্টেজ দিলাম 15 ভোল্টেজ দিয়ে আমি যদি আবার এটাকে চালু করে দিই আবার চালু করে দিছি দেখো এখন কত হচ্ছে 3.3355 6.667 একইভাবে এই তিনটা যুক্ত করে দেখো 15 হয়ে যাবে তাই না 3.333 আর 6.667 যুক্ত করলে হয় 9 10 ঠিক আছে একইভাবে তোমরা যেকোনো কিছু করতে পারো যে তুমি চাইলে আছে আচ্ছা আর দেখো এখানে ভোল্টেজ বেশি হচ্ছে এখানে কম হচ্ছে কেন হচ্ছে কারণ এখানে ভোল্টেজ বাড়াইতে চাই এখানে ভোল্টেজ ড্রপটা বাড়িয়ে দেবো এটা কিন্তু আমি বেশি করে দিই 25 বানিয়ে দিই ঠিক আছে 25 বানিয়ে দাও আবার হচ্ছে এটাকে আবার চালু করো দেখো এখানে আবার বেশি হয়ে গেছে এটা কত হয়ে গেছে 6.250 এটা হচ্ছে 3.750 আবার আমি কিন্তু যুগ করবো যুগ করলে দেখবো ঠিক আছে এখানে বেশি হচ্ছে কেন পাবো ঠিক না রেজিস্ট্যান্স বেশি রেজিস্ট্যান্সের মান বেশি তো এখানে আমার বেশি ভোল্টেজ ড্রপ হচ্ছে আমরা এই সূত্রটাকে জানি যে কোন একটা জায়গায় কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে সেটা সূত্র হচ্ছে কি ওহমের সূত্র V = IR ঠিক আছে
সো কোন একটা জায়গায় রেজিস্ট্যান্স যদি বেশি হয় তাহলে সেখানে অবশ্যই ভোল্টেজ ড্রপটা বেশি হবে, যেহেতু এটা একটা সিরিজ সার্কিট, সিরিজ সার্কিটে আমাদের অবশ্যই কারেন্টের মান সবসময় সমান থাকে, ঠিক আছে? তো এখানে কি হবে বেশি, যেখানে রেজিস্ট্যান্স বেশি হবে সেখানে ভোল্টেজও বেশি হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট সার্কিট। তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে এটাকে চাইলে আমরা কি করতে পারি, এরকম করে সেভ করতে পারি। এখানে সেভ এজ দিয়ে যে জায়গায় আমি সেভ করতে চাই ওটার নাম কি দিলাম, নাম দিতে পারি যে KVL, KVL এটা কত ভোল্টের জন্য বসছি আমরা, 15 ভোল্টের জন্য বসছি, তাহলে আমরা নাম দিলাম KVL 50। তারপর এটাকে আমরা কই রাখতে চাই সেটাকে জায়গা দেখা দিতে পারি, আমরা রাখতে পারি সেভ করে রাখতে পারি জিনিসটা। আর বা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে কি যে আমরা স্নাইপিং টুল আছে না, সিমুলেশন এবং তখন আমার এই এই ধরনের একটা সার্কিট তৈরি করছি এবং তার স্ক্রিনশট হচ্ছে সেখানে দিচ্ছিলাম আর একটা ভোল্টেজ দিচ্ছে ড্রপ, ঠিক আছে? তো স্ক্রিনশটটা আমরা সবাই নিতে পারি, ঠিক আছে? এখন আমাকে বলো যে তোমাদের মধ্যে কেউ একজন হচ্ছে স্ক্রিন শেয়ার করবো, শেয়ার করে এরকম একটা সার্কিট আঁকবা, আঁকা আমাকে দেখো কি করবো এটা। হ্যাঁ আমি করতে পারবো কিন্তু আমার ল্যাপটপে নেট পাবে না স্যার। না ল্যাপটপে নেট লাগবে এরকম একটা স্যার আমি করবো। হ্যাঁ তোমার নাম কি তোমার স্যার? নাইমুর রহমান। হ্যাঁ নাইমুর রহমান কো স্যার। হ্যাঁ স্যার আমি আমার সফটওয়্যারে ইনস। হ্যাঁ বলো। আচ্ছা আমি এটা স্যার আমার ল্যাপটপে সফটওয়্যারে ক্লিক করতেছি কিন্তু স্যার আসলে কাজ করতেছে না স্যার। তোমার কাজ করতেছে না তোমার কি কিন্তু ল্যাপটপে? হ্যাঁ স্যার আমি ল্যাপটপে সফটওয়্যার ওপেন করেছি এবং আপনি যেভাবে যে জিনিসগুলো নিলেন আমি ওখানে ক্লিক করতেছি কিন্তু আমার কাজ করতে হইতে পারে, একটা ব্যাপার হইতে পারে। তোমার সফটওয়্যারটা মানে তোমার ল্যাপটপটা কত বিট, 64 না 32? 64 বিট স্যার। 64 বিট। এখন তুমি একটু দেখো তুমি যে সফটওয়্যারটা ইনস্টল করছো সেটা কত বিট, অনেক সময় এটা যদি ই না হয় ম্যাচ না করে তাহলে হচ্ছে অপেন না। তো তোমারটা যদি 64 হয় তাহলে 64 বিটে আপনি ইনস্টল করবে তাহলেই হবে স্যার। আমার সফটওয়্যার তো ওপেন হয়েছে স্যার। আচ্ছা সফটওয়্যার ওপেন হয়েছে কিন্তু বাদ বাকি ওপেন হচ্ছে না, তো ল্যাপটপটাকে একবার ই করে দেখো মানে রিস্টার্ট করে দেখো। আচ্ছা এই ফাঁকে নাইমুর রহমান তুমি হচ্ছে তোমার স্ক্রিনটা শেয়ার করো স্যার। আমি একটা সমস্যা ফেস করছি স্যার। রহমানের
স্যার করেছি স্যার হ্যাঁ খুবই সুন্দর খুবই কাজ সুন্দর করতে স্যার নাম বললাম খুবই ভালো কাজ করতে তুমি যে 10 ভোল্ট নিছো আর তুমি রেজিস্টর দিতে হচ্ছে 15 ওহম 20 ওহম আর 25 ওহম আচ্ছা তোমার স্যার আপনার কথা শোনা যায় না স্যার আচ্ছা আচ্ছা হ্যালো স্যার হেডফোন কি ইউজ করছেন স্যার হ্যাঁ হ্যাঁ হেডফোন ইউজ করছি মানে কথা শোনা যায় না মানে একবার অনেক আসছে যাদের নেট খুব স্লো তারা শুনতে পায় না অনেকে বলে শোনাই যায় না আচ্ছা একটু এক মিনিট হ্যালো জি স্যার জি স্যার আছো জি স্যার শুনতে পাচ্ছি ওকে আচ্ছা এই যে নাইমুর রহমান তুমি কি খুবই ভালো কাজ করছো মানে তুমি একবার দেখেই পুরো পুরো খুবই অ্যাকুরেটলি কাজ করতে পারছো ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা তুমি এখানে হচ্ছে 10 ভোল্ট নিছো 10 ভোল্ট দেওয়ার পরে এখানে হচ্ছে রেজিস্টর ছিল 15 ওহম আরেকটা 20 ওহম আরেকটা হচ্ছে 25 ওহম খুবই সুন্দর হয়েছে হ্যাঁ তুমি এভাবে করে তুমি যেটা করবা তিনটা ভোল্টেজের জন্য করবা মানে এটা 10 ভোল্টের জন্য নিছো এরপর হয়তো একটা 12 নিবা আর একটা 15 নিবা ঠিক আছে তিনটা ভোল্টেজের জন্য নিবা তাহলে সেক্ষেত্রে কি হবে ভোল্টেজ ড্রপ হচ্ছে তিন ধরনের আসবে এবং সবসময় যেটা খেয়াল রাখবা রেজিস্টরের মানটা সেম রাখবা এই তিনটা মান হ্যাঁ এই রেজিস্টর তিনটা মান সেম রাখবা শুধুমাত্র হচ্ছে ভোল্টেজটা চেঞ্জ করবা ভোল্টেজটা চেঞ্জ করে দেখবা যে এই ভি ওয়ান ভি টু এবং ভি থ্রি এর মানটা পরিবর্তন কেমন হচ্ছে তো যে তারপরে ওই তিনটা স্ক্রিনশট নিয়ে যখন ল্যাব রিপোর্ট তৈরি করবা ওই তিনটা স্ক্রিনশট সেখানে সাথে অ্যাড করে দিবা ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা এরপরে আর কে করবে আমি করতে পারবো স্যার আমি পারবো কিন্তু স্যার স্ক্রিন শেয়ার করতে পারছি না স্যার আমি দিতে দিতে করে ফেলছিলাম স্যার তুমি হচ্ছে যেটা করবা যে স্ক্রিন শেয়ার করতে পারতেছো না সে হচ্ছে বাসায় করবা করে ওই তিনটা স্ক্রিন ওই তিনটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দিবা মেইলে পাঠাবা বা মেসেঞ্জারে আমাকে পাঠিয়ে দিবা ঠিক আছে আচ্ছা স্যার আপনাকে মেইল করে দিব স্যার আচ্ছা আমাকে মেইল করে দিবা আচ্ছা এখন নতুন অন্য কে করবে স্যার 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 আপনি গুগল ক্লাসরুম একটা আইডি খুলে নেন গুগল ক্লাসরুম আচ্ছা তোমাদের জন্য আমি গুগল ক্লাসরুম একটা আইডি খুলে আমি হচ্ছে তোমাদেরকে লিংক পাঠিয়ে কোড পাঠিয়ে দেব স্যার ওই জায়গা দিয়ে সুবিধা হবে ওকে আমি কোড পাঠিয়ে দেব আচ্ছা এরপরে আরপিসি অ্যাভেলেবল কার মইনুল হোসেন কই কি চলে গেছে নাকি মইনুল কি শুধু হাজিরা দিতে আসছিল জি আসি আসি আচ্ছা মইনুল কাছে পিসি আছে তো তাই না স্যার নেটওয়ার্ক ভালো না আচ্ছা আচ্ছা মানিক হোসেন তোমাকে আমি কথা শুনতে পাচ্ছি অনেক স্লো অনেক আস্তে আস্তে আচ্ছা ইয়ে কি বলে মানিক হোসেন তুমি দেখো
স্যার বোল্ট মিটারটা কোথায় পাবো আরেকবার একটু দেখাই দেন স্যার। মানিক হাসান, হ্যাঁ তুমিও খুবই সুন্দর কাজ করছো এবং খুবই সুন্দর হয়েছে। আচ্ছা এরপরে যেটা করবা আরো আরো হচ্ছে দুইটা ভোল্টেজ এর জন্য বের করবা, বের করে তিনটা স্ক্রিনশট রেখে দিবা আর তিনটা ফাইল সেভ করে রাখো। জি স্যার। এরপরে আর কি দেখাবে? জান্নাতুল জেসমিন স্যার আমার ল্যাপটপ নেই স্যার, এখন কিন্তু আচ্ছা যাদের ল্যাপটপ নাই তারা হচ্ছে বাসায় করে আমাকে হচ্ছে ই করবা, মেইল করবা। আর কি কেউ পারবে? বার কারো কাছে ল্যাপটপ না থাকলে কিসে করব স্যার? ল্যাপটপটা একটু দেখো ম্যানেজ করতে পারো কিনা। যাদের হয় নাই তারা একটু মেল স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের পাঠিয়েছে কিনা। স্যার আপনি এখন একটা গুগল ক্লাসরুম করে নেন তাহলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে গুগল ক্লাসরুম অ্যাড করে দিব, কোড পাঠিয়ে দিব তোমাদের। আচ্ছা এরপরে আমরা হচ্ছে কারশপ কারেন্ট লর সার্কিট টাকার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা কারশপ কারেন্ট লতে যদি আমরা যাই আবার হচ্ছে আমাদের স্ক্রিন শেয়ার করি। আচ্ছা এই চলে আসছি, তো এটাকে আমরা ক্লোজ করে দেই। আগের মতো একটা ব্যাটারি আছে, তিনটা রেজিস্টার আছে, তিনটা রেজিস্টারের মধ্যে দুইটা রেজিস্টার হচ্ছে প্যারাল, সেই দুইটা প্যারাল রেজিস্টারের সাথে এটা কানেকশন হবে, ঠিক আছে? তো এরকম একটা সার্কিট, তো এই সার্কিটটা যদি আমরা আঁকার চেষ্টা করি তাহলে কি করবো আমরা সেটা হচ্ছে
ওকে আমরা আবার হচ্ছে এখান থেকে পাওয়ার সাপ্লাই নিলাম আর এখান থেকে তিনটা রেজিস্টর নিলাম এই একটা রেজিস্টর তারপরে এই একটা রেজিস্টর এই একটা রেজিস্টর ঠিক আছে ওকে এখন একটা জিনিস খেয়াল করতে হবে যে এটার মধ্যে আমাদের যেহেতু আমরা কারেন্ট পরিমাপ করব কারেন্ট পরিমাপ করব কিসের সাহায্যে বলো তো অ্যামিটার অ্যামিটার স্যার শুরুতে হচ্ছে একটা অ্যামিটার লাগবে আমাদের শুরুতে আমরা একটা অ্যামিটার নিলাম তো এই হচ্ছে আমাদের অবস্থা ঠিক আছে এখন আমাদের কানেকশন দিতে হবে কানেকশনটা কেমন পাওয়ার সাপ্লাই থেকে একটা কানেকশন যেহেতু আমাদের এই রেজিস্টর দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা বের করতে হবে তো আমাদের কি করতে হবে এখান থেকে একটা কানেকশন দিতে হবে ওকে দিলাম কানেকশন তো এরপরে এই এই অ্যামিটারের মাথা থেকে দুইটা কানেকশন দিতে হবে একটা যাবে কই এখানে আর একটা যাবে হচ্ছে এখানে আচ্ছা এটাকে আমরা চাইলে দেখো এখানে রাইটে ক্লিক করলে কিছু অপশন আছে তার মধ্যে একটা অপশন আছে রোটেট রোটেট করলে এরকম সুন্দর রোটেট হয়ে যায় দেখতে সুন্দর লাগে ঠিক আছে যেটা আমাদের প্যারালাল সো আমরা যেরকম রোটেট করে দিই জিনিসটা দেখতে সুন্দর লাগে তো একটা রেজিস্টার আমরা অ্যাড করে দিলাম এখান থেকে আমি একটা কানেকশন দিই এখানে অ্যাড করি ঠিক আছে এই সুন্দর মতো দুটো প্যারালাল কানেকশন হয়ে গেল এখন আমরা কি করব যে এইটার পজিটিভ থেকে এখানে একটা কানেকশন দিব এই পজিটিভ থেকে এখানে কানেকশন এই পজিটিভ থেকে এখানে কানেকশন দিলাম ঠিক আছে এখন যেটা করতে হবে যে এই দুইটা নেগেটিভ একত্র হয়ে এটার নেগেটিভের সাথে যোগ হবে তাহলে জিনিসটা কি করতে পারি যে এটার নেগেটিভের সাথে এটার নেগেটিভের কানেকশন হবে এটা আসলে একটু দেখতে খুবই বাজে লাগতেছে তো এখানে এই পার্টটুকু ওয়্যাপটাকে আমরা ডিলিট করে দিই তো আমরা যেটা করতে পারি দেখার জন্য দেখা সুন্দর করতে পারি না এটা একটু নিচে নামে ঠিক আছে নিচে নামে দিয়ে যদি এটার সাথে একটা কানেকশন দিয়ে দিই এটার সাথে এটা একটা কানেকশন দিয়ে দেবো সেম জিনিসই হবে তাই না এবং এখানে খেয়াল করব যে এটা কিন্তু আসলে এখানে হচ্ছে ই করে না মানে এখানে কিন্তু কোনো জাংশন তৈরি হয়নি এটা হচ্ছে উপর দিয়ে চলে গেছে ঠিক আছে ওভারল্যাপ করে গেছে জি স্যার যেখানে বিন্দু থাকবে সেটা আছে জাংশন হ্যাঁ যেখানে বিন্দু থাকবে সেটা হচ্ছে জাংশন মানে এখানে একটা জাংশন হচ্ছে এখানে একটা জাংশন তো আমরা এখন আলাদা সার্কিট কি একরকম হলো স্যার আগেরটা যেটা দেখাইলেন এখান থেকে পজিটিভ থেকে রেজিস্টরে গেছে রেজিস্টর থেকে অ্যামিটারে গেছে অ্যামিটার থেকে দুইটা কানেকশন বেরোচ্ছে একটা আর টু তে একটা আর ওয়ানে আর টু নেগেটিভ গেছে হচ্ছে অ্যামিটারে এটা নেগেটিভ গেছে অ্যামিটারে সেই অ্যামিটারে দুইটা দুইটা নেগেটিভ একত্র হয়ে সেটা হচ্ছে ব্যাটারির নেগেটিভে গেছে তাই না জি স্যার তো এখন আমরা যদি আমাদের যে সার্কিট আঁকলাম সেখানেও দেখি একই জিনিস পজিটিভ থেকে রেজিস্টর রেজিস্টর থেকে অ্যামিটারে পজিটিভ অ্যামিটারে নেগেটিভ থেকে দুইটা কানেকশন বের হয়েছে একটা আর টু তে আর একটা আর ওয়ানে আর ওয়ান থেকে একটা এইটার পজিটিভে এখান থেকে একটা এইটার পজিটিভে এটা নেগেটিভ আর এটা নেগেটিভ এই দুটো একত্র হয়ে সেটা কিন্তু ব্যাটারি নেগেটিভ ঠিক আছে তো মানে এটাকে চাইলে তুমি পরে হচ্ছে রোটেট করে দিতে পারো রোটেট করে দিলে একটা পর্যায়ে গিয়ে দেখতে একটু সুন্দর লাগে ঠিক আছে কিন্তু এটা আসলে মানে মানে একেবারে ওই ওই সার্কিটে যতটা সুন্দর দেখা যাচ্ছিল ওই রকম করে আসলে করা যায় ঠিক আছে মানে যেটাই করো দেখবা যে একটু ঝামেলা থাকবে তবে অবশ্যই কেমন হয়ে গেছে সূত্রটা কানেকশন হ্যাঁ কানেকশন দেওয়ার পরে রোটেট করবে কানেকশন দেওয়ার আগে যদি রোটেট করো তাহলে হচ্ছে অ্যামিটারের পজিটিভ নেগেটিভটা চিনতে পারবে না যে কোনটা অ্যামিটারের পজিটিভ আর অ্যামিটারের নেগেটিভ এটা আসলে দেখে বোঝা যায় না যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এই কারণে কানেকশন দেওয়ার পরে হচ্ছে রোটেট করবে তো এটা যদি আইটি নিচে না হয় তাহলে দেখো যে ব্যাপারটা হচ্ছে আর কি মানে এখন একটু তাও সুন্দর লাগতেছে হয়তো মানে এটাকে দেখতে একেবারে ওই আমাদের পিডিএফ এর সার্কিটের মতো করা যায় না আর তোমরা যদি কেউ করতে পারো তাহলে আমাকে একটু বলে দেবে স্যার এইভাবে করা যায় আচ্ছা তো আগের মতে আমরা এখানে 12 ভোল্ট দিলাম
আর এখানকার রেজিস্টর এর মানটা আমরা একটু চেঞ্জ করে দেই, এটাকে আমরা দেই হচ্ছে 10, এটাকে ওহম করে দিলাম, এটার মানটাও চেঞ্জ করে দিব, এটাকে দিলাম 15, এটাও হচ্ছে ওহম করে দিলাম, এটাও করে দিলাম হচ্ছে 20, এটাও হচ্ছে ওহম করে দিলাম। এখন আমরা সিম্পলি এখন আমাদের ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে এই জাংশনের মধ্যে আমাদের কথা হচ্ছে যে এই জাংশনের মধ্যে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করতেছে সেই পরিমাণ কারেন্ট ভাগ হয়ে যায়, ভাগ হয়ে যাচ্ছে বা দুই মানে সিগন্যাল কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাই তো? মানে আমাদের মেইন থিমটা তো এটাই, তাই না? আচ্ছা, মেইন থিম যদি আমাদের এটাই হয় তাহলে আমাদের কি হবে যে এই অ্যামিটারে যে পরিমাণ কারেন্ট দেখা যাবে সেই কারেন্টটা কি হবে, এই দুইটা অ্যামিটারে কারেন্টের যোগ করার সময়। হ্যাঁ, সেটাই তো। আমরা একটু দেখি, আমরা কানেকশনটা অন করি, সুইচ অন করে দিছি। দেখো এইখানে কারেন্টের পরিমাণ হচ্ছে 646.1 মিলিঅ্যাম্পিয়ার বা 646.1 মিলিঅ্যাম্পিয়ার। এখন এই দুটাকে যোগ করে দেখো তো কত, 3469.2 আর এখানে 676.9, তার মানে এই দুটো আছে সেম, ঠিক আছে? তো যেহেতু স্যার তার মানে এই দুটো যোগ করলে 646.1 হয়। হ্যাঁ, আচ্ছা, তার মানে এটাকে আমরা চাইলে একটু সুন্দর করে যদি দেই যে লেভেলটা আমরা একটু দিয়ে দিলাম, তো লেভেলটা দিলাম হচ্ছে স্যার অ্যামিটারের বার পাশে পজিটিভ না ডান পাশে পজিটিভ? স্যার অ্যামিটারে এই মাত্রাটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, তার মানে বার পাশে পজিটিভ হবে ডান পাশে নেগেটিভ হবে স্যার? হুম, একজন বলেছিল স্যার সেম হয় না কেন, দেখো যে সেম করে দিচ্ছি, এটাকে যদি আমরা 15 করে দেই, ভ্যালুটাকে 15 করে দেই, তারপরে দেখো যে সেম হয়ে গেছে। ঠিক আছে, সেম হয়ে গেছে না এখন? জি স্যার, এখন সেম হয়ে গেল। আচ্ছা জি স্যার, তো আমরা চাইলে হচ্ছে যে ভোল্টেজটা যদি বাড়ায় দেই তখন ওই মিলি অ্যাম্পিয়ারের জায়গায় একটু বেশি আসবে, এটাকে আমরা যদি 50 দিই, 50 যদি দেই তাহলে দেখো যে এখন অ্যাম্পিয়ারে চলে আসছে, অ্যাম্পিয়ারে কত আসছে, 2.857 অ্যাম্পিয়ার, 2.857 অ্যাম্পিয়ার আসছে হচ্ছে এখানটাতে, আর এখান থেকে বের হয়ে যাচ্ছে এই দুটো 1.4 আর এখানে 1.4, এই দুটোকে যোগ করলে এটা সমান হয়ে যাবে, তাই না? আচ্ছা, তো তোমাদের আরেকটা কোশ্চেন আসতে পারে, আরেকটা ব্যাপার তোমরা বলতে পারো যে স্যার এই পরের পরের যে পয়েন্টটা আছে সেই পরের পয়েন্টটাতে যদি আমরা জাংশন ধরি তাহলে কি হবে, তাহলে কি হবে যে এখানে এই 1.4 আর 1.4 অ্যাম্পিয়ারে দুইটা কারেন্ট যেখানে প্রবেশ করতেছে তার মানে এই পাশ দিয়ে বের হয়ে যাওয়ার কথা কত,
যে ওই 2.8 থেকে 5.7 পরিমাণ কারেন্ট বের হয়ে যাওয়ার কথা, তাই না? তো সেটা আমরা একটু প্রমাণ করার চেষ্টা করে দেখি যে আসলে কথা সত্যি কিনা। তো সেটা প্রমাণ করার জন্য আমরা চাইলে এইখানে একটা অ্যামিটার কানেকশন দিতে পারি। যদি কানেকশন দেই সেটা হচ্ছে এটা নেগেটিভের সাথে একটা কানেকশন হবে আর এখানে কানেকশন। এবং এখন দেখো খেয়াল করে এটা কি পজিটিভ আসছে না, আর এটা কি আসছে নেগেটিভ, তাই না? কিন্তু মানে তাদের হচ্ছে কারেন্ট আর সেম বাট ডিরেকশনটা ডিফারেন্ট। আচ্ছা এখন এই ধরনের সার্কিট তোমরা যে দুজন করছিলা সেই দুজন আমাকে হচ্ছে আবার একে দেখা, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে এই রকম করে আমি এটা করেছি স্যার। হ্যাঁ এটা করছো, ওকে। তাহলে আমাকে তুমি কি দেখাতে পারবে? আমি এটা করেছি স্যার, সম্পূর্ণ করেছি। আপনি কি ওদেরকে বেশি মার্কস দিবেন স্যার? তোমরা তিনটা দেখতে পারো, মানে যাদের কাছে এখন আপাতত ল্যাপটপ অ্যাভেলেবল না তারা হচ্ছে তিনজনের কাছ থেকে দেখতে পারো, দেখে শিখতে পারো, ঠিক আছে? আমি একই জিনিস দুই তিনবার করি, তোমাদের কাছে হয়তো অতটা ভালো লাগবে না, যখন ডিফারেন্ট কেউ করবে তখন হয়তো একটু নতুন স্যার আপনার শেয়ারিংটা অফ করেন তাহলে আমি স্যার দেখতে পাচ্ছেন আমার শেয়ারিংটা? জি জি জি
আরে হইছে হইছে সমস্যা নাই এটার জন্য সব মাইনাস আচ্ছা মাইনাস আসছে যে তোমার ইনিশিয়াল কানেকশন উল্টো হয়ে গেছে আমি তাহলে কানেকশন উল্টো হয় এটা স্যার এইটা এই নিচে পড়ে দিতে গ্রেট করি এটা চাইলে সুন্দর করা যায় কিন্তু সুন্দর করতে গেলে যে সব ভালো হয় মানে কানেকশনটা হয়ে যায় স্টার্ট দেই স্যার হইছে স্যার কিন্তু নরমালি আমি হচ্ছে দুইটা অ্যামিটার দিছিলাম মানে শুরুতে একটা আর শেষে একটা কিন্তু তোমরা যে কোনো একটা দিলেই হবে জি স্যার শেষে মানে এই দুটো যে কোনো একটা দিয়ে করলেই হবে মানে দুইটা না দেখালে হবে মানে তুমি যদি শেষেরটা দেখাও তাহলে শেষেরটা দেখাবো আর শুরুটা দেখাও শুরুটা দেখাবো জি স্যার জি স্যার আচ্ছা ঠিক আছে তুমি কি করলা নাই মু আচ্ছা এবার নিচে করো মানিক হাসান
হ্যাঁ হয়ে গেছে 45 ভোল্ট আর আমার কারেন্ট হচ্ছে 1.89 অ্যাম্পিয়ার তো সেটা 2 মাত হয়ে গেল 2 মাত থেকে কত হচ্ছে 9.67 মিলি অ্যাম্পিয়ার আর এইচ 70.9 মিলি অ্যাম্পিয়ার ওকে দ্যাট গুড ঠিক আছে খুবই সুন্দর থ্যাংক ইউ মালিক হাসান আচ্ছা তাহলে এভাবে আমরা সবাই হচ্ছে কি করব এই যে আগের মতই কেসিএল এর জন্য তিনটা করে ভোল্টেজটা শুধু চেঞ্জ করব ভোল্টেজ চেঞ্জ করে কেসিএল এর জন্য হচ্ছে তিনটা ভোল্টেজের জন্য এরকম করে মান নিব নেয়ার পরে সেগুলো স্ক্রিনশট নিয়ে নিব তারপর হচ্ছে ফাইনালি যখন হচ্ছে আমরা ল্যাব রিপোর্ট তৈরি করব তখন হচ্ছে সেখানে এই মানগুলো ইউজ করব এখন কথা হচ্ছে যে ল্যাব রিপোর্টটা লিখবো কিভাবে মানে আমাদের কাছে তো ডেটাগুলো আছে এবং আমরা দেখলাম যে KVL ল এবং KCL লটা সঠিক এবং সেটা ভেরিফাই হইল কিন্তু কথা হচ্ছে যে আমরা সেটা ল্যাব রিপোর্ট লিখবো কিভাবে তাই না এটা একটা কোশ্চেন আছে আমাদের তো রিপোর্টটা লিখবো এইভাবে আমি মাইক্রোসফট ওয়ার্ডে লিখে ওখানে দিলে হবে না স্যার হ্যাঁ হ্যাঁ ওয়ার্ডে লিখে দিলেই হবে আচ্ছা যে এইটা থেকেই লিখবা তোমরা এখান থেকে যদি লেখা শুরু করো আগের মতই শুরুতে হচ্ছে এক্সপেরিমেন্টের নাম্বার আর এক্সপেরিমেন্টের নেম লিখবা আচ্ছা দেন অবজেক্টিভস অন লার্নিং আউটকামস লেখা লাগবে না অ্যাবস্ট্রাক্টটা লিখবা অ্যাবস্ট্রাক্ট লিখবা থিওরি লিখবা অ্যাবস্ট্রাক্ট থিওরি লেখা শেষ হবে স্যার ওই ভিতরে যে কিছু চিহ্ন আছে ওইগুলো আঁকাবো কিভাবে স্যার কোন চিহ্ন ওই যে থিওরির ভিতরে যে একটা আছে স্যার আচ্ছা তোমরা অনেকে ই দিচ্ছ তোমাদের আইডি নাম্বার দিচ্ছ আইডি নাম্বার আসলে দরকার নাই কারণ আমি এই জুমে এখান থেকে একটা রিপোর্ট পাওয়া যায় সেই রিপোর্ট থেকে আমি তোমাদের আইডি টাইডি সব পেয়ে যাবো ঠিক আছে স্যার আমাদের একজন বলছে যে সে নেটওয়ার্কের কারণে ঢুকতে পারল না এখন ওর অ্যাটেন্ডেন্সটা কি হবে আমি একটা ই ফাইল শেয়ার করে দিব তোমাদের সাথে একটা রেকর্ডিং শেয়ার করে দিব ওই রেকর্ডিংটা দেখে ও যেন বাছাই করার চেষ্টা করবে স্যার আপনার এই পিডিএফটা মানে গুগল ক্লাসরুমে পাঠাই দেন হ্যাঁ পিডিএফ আচ্ছা তো এখানে আমরা আবার কি করব অ্যাবস্ট্রাক্টটা লিখব থিওরিটা লিখব ঠিক আছে অ্যাবস্ট্রাক্ট থিওরি লেখা যখন শেষ হবে অ্যাবস্ট্রাক্ট থিওরি লেখা শেষ হওয়ার পর অ্যাপারেটাস আমরা লিখে ফেলব ঠিক আছে তারপর কি সার্কিট জায়গা আচ্ছা সার্কিট ডায়াগ্রামগুলো সার্কিট ডায়াগ্রামগুলো তোমাদের আঁকতে হবে না ঠিক আছে তোমরা যে ওই তিনটা স্ক্রিনশট নিলা না সেই তিনটা স্ক্রিনশট এখানে অ্যাড করে দেবো ডাটা কালেকশন কি লেখা ডাটা ফর ভেরিফিকেশন অফ দা কেভিএল সিমুলেশন
আচ্ছা এখানে ডাটাটা কিভাবে লিখবা? আচ্ছা ডাটাটা লিখবা এভাবে যে তোমরা ধরো 15 ভোল্টের জন্য কাজ করছো, 15 ভোল্টের জন্য যখন কাজ করছো তখন এখানে লিখবা 15, ঠিক আছে? আচ্ছা এখানে 15 লিখলাম, তো তখন খেয়াল করে দেখো প্রথম সার্কিটে তিনটা আসছিল না আমাদের, প্রথম সার্কিটে যখন তিনটা মান আসছে V1 V2 V3, তো V এর মান লিখবা ভোল্টেজের মান লিখবা এখানে 15, V1 এর মান লিখবা এখানে যত আসছিল তত, V2 এর মান লিখবা এখানে যত আসছিল তত, V3 এর মান লিখবা এখানে যত আসছিল তত, এই তিনটাকে যুক্ত করে এখানে লিখবা, ঠিক আছে? ক্লিয়ার? এখানে হচ্ছে V এর মান, এখানে হচ্ছে V1 V2 V3 এর মান, আর এখানে হচ্ছে টোটাল এই তিনটা যোগফল কত, তো স্বাভাবিকভাবে এই V আর VP এর মান কি হবে? সেম হবে। আচ্ছা একইভাবে সেম হবে, আরো যে দুইটা করছো তোমরা সেই দুইটার মান ওইভাবে লিখবা, লেখার পর দেখবা যে জিনিসটা সেম হয়ে যাচ্ছে। আচ্ছা KCL এর ক্ষেত্রে কি হবে? KCL এর ক্ষেত্রে লিখবা হচ্ছে এরকম, দেখো যে KCL এর ক্ষেত্রে আমরা যদি ইসে চলে যাই, শেয়ারে চলে যাই, KCL এর ক্ষেত্রে এখানে এই যে যেমন এখানে যেটা করা আছে সেখানে কত ভোল্টেজ দেওয়া আছে, 50 ভোল্টেজ দেওয়া আছে, 50 ভোল্টেজ দেওয়া, তার জন্য আই এর মান হচ্ছে এটা, I1 এর মান এটা, I2 এর মান এটা। তো আমরা আবার হচ্ছে আমাদের শেয়ারে যাই, শেয়ারে গিয়ে আমাদের এই যে পিডিএফটা, পিডিএফ এখানে আই এর মান, ই এর মান কত, ভোল্টেজের মান কত, আমার ওখানে কত দেওয়া আছে 50, হ্যাঁ 50 লিখ, 50 ভোল্টেজ। আচ্ছা তারপর এখানে লিখে আইএস এর মান কত, ওই যে আই এর মান যেটা ছিল সেখানে আই এর মান লিখবো, এখানে আইএস এর জায়গায় আই এর মানটা লিখবো। জি স্যার। তারপর হচ্ছে এখানে আই ওয়ান এর মান, আই ওয়ান আই টু এর মান লিখবো। তো তারপরে যেটা করবো আই ওয়ান আর আই টু যোগ করে এখানে লিখবো, ঠিক আছে? এবং সেটা যেটা দেখবো সেটার মান আমরা লিখছি আইএস স্টার, এবং দেখবো যেটা আইএস স্টার আর আইএস এর মান সবসময় সেম হচ্ছে, ঠিক আছে? তো সেম ভাবে আমরা হচ্ছে ভোল্টেজ চেঞ্জ করে দিব, ভোল্টেজ চেঞ্জ করে এখানে হয়তো 5 দিলাম, এখানে হয়তো 20 দিলাম, দিয়ে আবার একই ভাবে আইএস এর মান বের করব, আই ওয়ান এর মান বের করব, আই টু এর মান বের করব, বের করে আই ওয়ান এর সাথে আই টু এর মান যোগ করে দেখব আইএস স্টার আসবে, এবং সেই আইএস স্টার থেকে কার সমান, আগে সেই আইএস এর সমান। তো এটা কি হয়ে যায়, তাহলে আমাদের দুইটা টেবিল শেষ, তাহলে আমাদের সিমুলেশনের যে টেবিল সেই দুটো টেবিল শেষ হয়ে যায়, আর যদি শেষ হয়ে যায় তাহলে আমাদের এক্সপেরিমেন্ট এখানেই শেষ, ঠিক আছে? তারপরে ফাইনালি আমরা আমাদের যেহেতু এখানে কোনো ক্যালকুলেশন লাগতেছে না, আমরা ফাইনালি হচ্ছে রেজাল্টে চলে যাবো, রেজাল্টে গিয়ে লিখবো যে দ্য লস অফ KVL এন্ড KCL হ্যাজ বিন ভেরিফাইড, ঠিক আছে? ভেরিফাই হয়ে গেল, দেন হচ্ছে আমরা কিছু ডিসকাশন লিখবো, ডিসকাশনে আমাদের এক্সপেরিমেন্টটা সম্পর্কে যদি তোমার কোনো লিমিটেশন আছে মনে হয়, বা তোমার যদি মনে হয় যে আরো কিছু যদি ইমপ্রুভ করতে পারা যায় এক্সপেরিমেন্টে, এই টাইপের কিছু কথাবার্তা ডিসকাশনে লিখে দেবো, ঠিক আছে? আর আরেকটা জিনিস হইতে পারে যেটা আমার কাছে কেবল মনে হইলো, তোমাদের যদি ফাইনাল পরীক্ষা আমরা এটা নেই, আমরা কিন্তু এরকম বিভিন্ন কিছু করতেও পারি, যে আরো একটা জটিল একটা সার্কিট তোমাকে দেখাইলাম, দেখানোর পরে বললাম যে ইলেকট্রনিক ওয়ার্ক বেঞ্চে সেই সার্কিটটা ড্র করো, ঠিক আছে? সেটাও কিন্তু তোমাদের পারা উচিত, পারা উচিত না? জি স্যার বুঝতে পারছি। তাহলে আমাদের এই ল্যাবটা অ্যাকচুয়ালি এইভাবেই হবে, যে আমরা যতটুকু করছি সেভাবে হইলো, সেভাবে হওয়ার পরে তোমরা ল্যাব রিপোর্ট তৈরি করবা, আর ফাইনালি যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে পরীক্ষার মধ্যে তোমাদের অনেকে এই ল্যাব করবে, তখন আমরা হয়তো এই সার্কিট দিয়েই হচ্ছে এই ল্যাবটা শেষ করতে বলতে পারি, বা এরকম বলতে পারি যে হ্যাঁ তোমাদেরকে বললাম যে আরেকটু জটিল একটা সার্কিট দিলাম, বললাম যে এই সার্কিটের মধ্যে এই KVL KCL ল্যাবটা প্রুফ করে দাও, ঠিক আছে? জি স্যার। ওকে, তো তাহলে এই হচ্ছে আমাদের আজকের এই এক্সপেরিমেন্টের সব কথা। এখন আমাকে বলো যে কারণ স্যার আমরা এক্সপেরিমেন্ট অ্যাসাইনমেন্টটা করে কি আপনাকে মেইল করে দিব স্যার? হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা করে আমাকে মেইল করে দিবা, যদিও আপাতত মেইল করার দরকার নাই, আমরা দেখি যে ফিজিক্যালি আমরা ইউনিভার্সিটিতে যাইতে পারি কিনা, যদি ফিজিক্যালি স্যার মনে হয় না যাওয়া যাবে, কারণ আবার তো বন রেজিস্ট্রেশনটা পর্যন্ত অলরেডি সবাই পাঠাতে পারবে, আর আপনার পিডিএফ ওই জায়গায় এখন আর কারো কোনো কোশ্চেন আছে আজকে ক্লাস নিয়ে? স্যার আজকের যে অ্যাসাইনমেন্টটা করার সময় ক্যালকুলেশন জায়গা কি ফাঁকা থাকবে স্যার? হ্যাঁ, আজকে কোনো ক্যালকুলেশন লাগবে না, মানে আজকে যেটা করছি এখানে তো আমরা সবকিছু সফটওয়্যার বেস, এখানে আমাদের হাতে কোনো ক্যালকুলেশন নাই, তো আমাদের এখানে নিজে দিয়ে কোনো ক্যালকুলেশন করা লাগবে না।
ল্যাব রিপোর্ট গুলো কবে জমা দিতে হবে দাও যতদিন ফার্স্ট করলে মেইলে মেইল করে দিলে হবে তো না হ্যাঁ মেইল করে দিলে আচ্ছা ঠিক আছে স্যার মেইলটা একটু শেয়ার করে দেন গুগল ক্লাসরুম আমার মেইল আইডি নাই তোমাদের কাছে আমি লিখে দিচ্ছি ঠিক আছে স্যার লিখে দিলাম আপনি এখন ক্লাসরুমে আইডিটা খুলে দেন খুলে স্যার আমাদের আইডিটা দিয়ে দেন আচ্ছা আইডিটা খুলে আমি যে তোমাদের সিআর এর কাছে আমি কোডটা শেয়ার করে দিবনি তোমরা ওখানে অ্যাড হয়ে যাবে স্যার স্যার আইডি খুলে মোহনকে দিয়ে দেন মোহন সবাইকে দিয়ে দেব হ্যাঁ ওকে আর আমাকে এখন বলো যে আজকে ক্লাসে কারো কোনো সমস্যা আছে না স্যার ওকে আজকে কি এনজয় করছো মেয়েদের কারো সমস্যা আছে মেয়েদের স্যার হ্যাঁ স্যার স্যার বুঝা গেছে আজকের ক্লাস খুব ভালো লাগছে স্যার আচ্ছা ঠিক আছে আমাদের ল্যাব ক্লাসগুলো আমরা এইভাবেই নিব ঠিক আছে আমাদের যেহেতু মানে আজকে ল্যাব ওরকম আমরা করব না তো যদি করতে আমরা এইভাবেই নিতাম ঠিক আছে তো মানে তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে ই করো মোটিভেট করো মানে অনলাইন সেকশনে যারা আছে ফিজিক্স ল্যাব এইটা সবাই এভাবেই নিবে সব সেকশনে স্যাররা ম্যাডামরা এভাবেই নিবে তো ওদেরকে একটু মোটিভেট করো যে ওরা যেন ক্লাস একটু ইনকারেজ থাকে মোটিভেটেড থাকে যেন সব টিচাররাও ক্লাস নিতে একটু মজা পায় ঠিক আছে ওকে স্যার ওকে ওকে স্যার ভালো থাকবেন স্যার ওকে আল্লাহ হাফেজ আর কারো যদি কিছু বলার না থাকে স্যার আল্লাহ হাফেজ ওকে স্যার স্যার ওই যে স্যার আমি প্রেজেন্টের কথা বলছিলাম স্যার আরেকজনের কথা ওর প্রেজেন্টার যে স্যার যে দিতেন প্রেজেন্টগুলো কিভাবে নিছেন স্যার প্রেজেন্টগুলো আমার কাছে এখানে রিপোর্ট আছে যে কি কতক্ষণ ক্লাসে ছিল কি স্যার প্রেজেন্ট তো চ্যাট বক্সে দিয়ে দিয়েছি তারপর মইন আছে মইন দিয়ে দিবেন আপনারা ঠিক আছে ওকে আমি দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আল্লাহ ওকে স্যার আল্লাহ হাফেজ ওকে স্যার আল্লাহ হাফেজ